আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বাংলাদেশের যে সকল ভাইয়েরা আপনারা সৌদি আরবে আসতে চাইতেছেন, তো আপনারা কিভাবে বুঝবেন যে সাপ্লাই কোম্পানি নাকি কোম্পানি? আজকে থাকবে সেই বিষয়ে বিস্তারিত, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। একটা কোম্পানিতে কখনোই আপনাকে বেশি বেতন দিবে না, কারণটা হলো একটা কোম্পানিতে 600 রিয়াল বেসিক, 200 রিয়াল খানা, 800 রিয়াল। কিছু কিছু কোম্পানি আছে 400 রিয়াল বেসিক, 200 রিয়াল খানা, কিন্তু বর্তমানে কিছু কিছু কোম্পানি আছে আবার 800 বেসিক, 200 রিয়াল খানা। সেক্ষেত্রে কোম্পানির বেতন কেন বেশি হয় না? কোম্পানি আপনাকে থাকা দেয়, আকামা দেয়, আপ ডাউন টিকিট দেব, যাবতীয় যত খরচ আছে সব কিছু কিন্তু কোম্পানির। আর একটা কোম্পানিতে হাজার হাজার লোক থাকে, তাদেরকে মেনটেন্যান্স করা, আকামার একটা বাড়তি একটা খরচ হয়ে গেছে এখন, তো সেই কারণে কিন্তু বেতনগুলো বেশি দিতেছে না। এখন বেসিক বাড়াইছে কিন্তু বাহিরে কাজের সুযোগ নাই, আর একটা সময় বেসিক কম ছিল কিন্তু বাহিরে কাজের সুযোগ ছিল। তো যদি আপনার 800 থেকে 1000 রিয়ালের ভিতরে বেতন হয়, তাহলে ওটা কোম্পানি, এবং কোম্পানির নাম থাকবে শরিকা সৌদি। শরিকা, শরিকা বলতেই কোম্পানি বোঝায়। সৌদি আরবের বিভিন্ন কোম্পানি বা শরিকার নাম হলো কিং সার্টিফিকেট, শেভাল জাজিরা, আফরাস, সারাকো, আলমারাই, নাদি, আলজুই, আল নূরজাহান, এইরকম শরিকার নাম থাকবে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে এটা সাপ্লাই কিনা? তো সাপ্লাই কোম্পানির মেন সমস্যা হচ্ছে বর্তমান যে আমেলাই দিয়ে যে বিষয়টা, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে, নাম্বার এক। নাম্বার দুই, আপনার সাপ্লাই কোম্পানির বিষয় সেটা হলো মোয়াসাসা, ঠিক আছে? মোয়াসাসা আবদুল্লাহ, মোয়াসাসা অমুক, মোয়াসাসা, এনে মোয়াসাসা নামের উপরে যত বিষয় আছে এগুলোই সাপ্লাই। যেমন আপনার সাপ্লাইয়ের ভিতরে কিন্তু ভালো কোম্পানি আছে, ইনিশিয়াল শরিকা, তো এই শরিকা কিন্তু সাপ্লাই কোম্পানির লোক খাটাইতেছে, কিন্তু ইনিশিয়াল কোম্পানিতে বেতন ভালো, থাকা খাওয়ার ফ্যাসিলিটি সব কিছুই ভালো, এবং যারা অলরেডি কাজ করতেছে তারা আমার সাথে আলোচনা করছে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু ভালো আছে। তো ইনিশিয়াল এটা কিন্তু সাপ্লাই বলবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আমি কী শরিকায় যাইতেছি। এই শরিকাটা আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, বা আত্মীয় স্বজন থাকলে তাকে জিজ্ঞেস করবেন তথ্য নেওয়ার জন্য। আর যদি দেখেন যে না মোয়াসাসা, আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই এজেন্টরা তারা কিন্তু বলবে যে আপনাকে সৌদি আরবে আসার পরে কাফেলা করে দেবে। তো কাফেলা করে দেওয়ার একটা শরিকা কখনো কিন্তু আপনাকে কাফেলা দেবে না। আমরা কোম্পানিতে 14 বছর, আমাদের কাফেলা দেয় না শরিকা। তো এই মোয়াসাসার যে বিষয়গুলো রয়েছে যে আপনাকে এনে কাফেলা দিয়ে দেবে বা তারা কাম তালাশ করে কাম দেবে, একটা কাজ খুঁজে কাজ দেওয়াটা, এটা খুঁজে কতটা ধৈর্যের ব্যাপার, কতটা কষ্ট করতে হয়, সেটা আমার নিজ, আমি নিজ তার প্রমাণ। তো একটা রিগেল কোম্পানি কখনোই আপনাকে কাফালা দেবে না, সে বইলে আনবে যে তোমার অমুক কন্ট্রাক্ট বা অমুক কাজ, যেমন মসজিদ কন্ট্রাক্ট আছে, মার্কেট ক্লিনার আছে, আপনার পার্ক ক্লিনার আছে, তারপর আপনার কি বলে আমিরের বাড়ি ক্লিনার আছে, তারপর আপনার মনে করেন জুস ফ্যাক্টরি আছে, যদি বইলে আনে যে অমুক কাজ হবে তোমার, বেতন এত, 1000-এর উপরে না কিন্তু, আর সাপ্লাই আলারা কি বলতেছে যে বেতন তোমার 1400 রিয়াল, এরপর আবার বাইরে কাজ করে পারবা, এই কোম্পানিটা খুব ভালো, আমার নিজের লোক আছে ওই জায়গায়, আমার ভাই ওখানকার ম্যানেজার, এই ধরনের প্রতারণার শিকার আপনার যদি এই সেমভাবে কথাগুলো বলে, তাহলে মনে করবেন যে ওইটা সাপ্লাই। তো সাপ্লাইয়ের ভিতরে ভালো মন্দ আছে, কিন্তু থাকলেও হাতে গোনা দুই একটা। আর যারা এই ধরনের সাপ্লাই বিষয়ের ব্যবসা করে তাদের অনুরোধ করব যে আপনারা এই মানুষকে হয়রানি করেন না, তারা যে কি কষ্টে থাকে, কতটুকু যে কষ্ট পায়। ভাই আপনি যদি নিজে একদিন এসি ছাড়া ঘুমাইতেন সৌদি আরবে, সেদ্ধ করা খাবার খাইতেন, তাহলে তাদের কষ্টটা বুঝতেন, তখন আর আপনি এই আদম ব্যবসা আপনার করার মানে চিন্তা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে যেত। আপনিও যে কোটিপতি হন বা অনেক অনেক টাকার মালিক হন তা কিন্তু না, আপনি দেখা যাইতেছে নগদ লোক আনতেছেন, নগদ আপনার একটা ইনকাম হইতেছে, নগদ আপনি এগুলো খরচ হয়ে যাইতেছে, কিন্তু আপনি শুধু কি দেখতেছেন যে আমার একটা ইনকাম আসতেছে এইটাই দেখতেছেন, নগদ ইনকামটা দেখতেছেন, কিন্তু আপনার কাছে যে কিছুই থাকে না, আপনার ফ্যামিলি পর্যন্ত অশান্তিতে থাকে, একটাবার ভাইবে দেখেন, চিন্তা করে দেখেন। তো যাই হোক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে মানুষকে এভাবে ঠকায়েন না, মানুষের পারলে উপকার করেন, না পারলে অনুপকার করেন না। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনার ভিসাটা যখন পাসপোর্টে লেগে যাবে তখন আপনি চেক করতে পারবেন,
এবং কন্ট্রাক্ট ফর্মে যেদিন সাইন করবেন তখন আপনি চেক করতে পারবেন যেটা কি শরিকা নাকি মুয়াসাসা, এবং দালাল বা এজেন্টের সাথে কথা বলেন যদি তাদের কথা কাজে মেল না থাকে তাহলে আপনি আগেই আপনি বাংলাদেশ থেকে স্টপ হয়ে যান, সৌদি আরবে প্রবেশ করেন না। সৌদি আরবের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ, জেদ্দা বলেন, দাম্মাম বলেন, এই রিয়াদ আপনার হারা বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বেকার লোক বা এই মুয়াসাসার বিশাল লোকগুলো খুবই কষ্টে আছে, কাজের জন্য হাহাকার। এবং কি সৌদি আরবে আসার পরে তারা 2000 রিয়াল, 1 থেকে 2000 রিয়ালের ভিতরে মানুষকে ঘুষ দিয়ে তারপরে কাজ নিতে হইতেছে, কাজগুলো মনে করেন যে পেতে হইতেছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান্নাতি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।